গারদ ভর্তি লোকজন সব দেখে মনে হচ্ছে যে এগুলো হলো আসামি ওমা এর মধ্যে দেখি ইউনিভার্সিটির একটা দল ঢুকছে ইউনিভার্সিটির পোলাপান গারদের মধ্যে স্যার আপনি এখানে কি রে তোরা হেনে কয় স্যার আমি তো পনেরো দিন জেল খেটে আসলাম কয় স্যার জেলের মধ্যে যে কি মজা ওরে কি কয় স্যার জেলখানা তো মজার স্যার আপনি তো জেলখানা যাবেন এখন মানে ও তখন আমাকে আমার ভবিষ্যৎটা চিনে দিতেছে এটা কোন ইউনিভার্সিটির ছাত্র ডেফোডিলের আচ্ছা

ওই নিশ্চিত থাকেন স্যার দেড় মাসের আগে কিচ্ছু হবে না ওই গারদে বসে আমি আমার ভবিষ্যৎটা মোটামুটি মানে বুঝে ফেলছি যে জেলে যে যাচ্ছি আর মানে এটা তো মিস নাই পঁয়তাল্লিশ দিন পর্যন্ত মোটামুটি ভাবে ও তো দেড় মাস বলছে এর চেয়ে বেশি গেস করে সুখ মানে দুঃখী হব না তার চেয়ে কম চিন্তা করে সুখী হব এটাও বুঝতেছি না দেড় মাস বলছে এটা আমার স্ট্যান্ডার্ড আচ্ছা ঠিক আছে পঁয়তাল্লিশ দিন থাকবে না আমি চিন্তা করতেছি অফিসটা চলবে কেমনে এতগুলো মানুষের বেতন এতগুলো মানুষের সংসার চলে আমার অফিসে কেমনে কি হবে কষ্টও লাগে আবার ওদের কথা সুখও লাগে মানে আমি আবার এইটা স্যার আপনি এগুলো নিয়ে চিন্তাই করেন না আপনি মাইচে আসেন তো স্যার নিয়ে আপনি খুশি থাকেন আবার আমি খুশিও থাকি আবার মেয়ের কথা মনে হলে মনও খারাপ লাগে একটা মানে একটা মিক্সড ফিলিংসের মধ্যে আমি যাচ্ছি তখনও আমারে বললো যে স্যার আপনার ওকালত নাম আসছে

ওই স্যার আপনার ফ্যামিলির কেউ না কেউ কোনো একটা উকিলের সাথে যোগাযোগ করে আপনার একটা ওকালতনামা আসতে হবে এই তো আমি আল্লাহ আল্লাহ করা শুরু করলাম আল্লাহর ওকালতনামা যেন আমার আসে বাইরের কোনো কিছুর উপর তো আমার কন্ট্রোল নেই ওমা আল্লাহর কি লীলা খেলা সবার প্রথম রিপন স্যারের ওকালতনামা আসলো তার মানে আমরা তখন বুঝলাম যে বাইরে আমার ফ্যামিলির কেউ না কেউ আসে এই তখন নামে সাইন করলাম তার মানে জামিনের একটা মানে একটা হিনস আমার সামনে আসছে